শুধু শ্রোতামণ্ডলী অন্যের সাথে ব্যঞ্জন না হলে যেমন সেবা পরিপাঠী হয় না অসম্পূর্ণ থাকে ঠিক তেমনি বৃন্দাবনে রাধা কৃষ্ণ লীলায় গোপী অর্থাৎ সখীদের অবস্থান তারা ছিলেন রাধা কৃষ্ণ লীলারস বৃদ্ধির উপকরণ যারা না থাকলে এই লীলা এত মাধুর্যমণ্ডিত হতো না তাই তো সখীদের কথা বলতে গিয়ে স্বয়ং শ্রীকৃষ্ণ আহ্লাদিত দিত হতেন উচ্ছ্বসিত কণ্ঠে তিনি অর্জুনকে বললেন তা মন মনস্কা মত প্রাণা মদার্থে ত্যাক্ত দৈহিকা মামে এবং দৈতান আমাকে গোপীরা মন সমর্পণ করেছে প্রাণ সমর্পণ করেছে দৈহিক সব কিছু আমাকে সমর্পণ করেছে আমি তাদের দ্বৈত তাদের প্রিয়তম আত্মস্বরূপ আমাকে তারা অন্তরে একান্ত করে পেয়েছে আবার শ্রীমদ ভাগবতে আমরা দেখতে পাই শ্রীকৃষ্ণ স্বয়ং গোপীদের বলছেন নির্মল প্রেমা তোমাদের প্রেমের ঋণ দেবতাদের আয়ু দিয়েও পরিশোধ করতে পারব না অচ্ছেদ্য গৃহবন্ধন ছিন্ন করে তোমরা আমাকেই চেয়েছো তোমাদের প্রেমেই তা পরিশোধ হোক গোপী প্রেমামৃতে আমরা দেখতে পাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন সহায়া গুরু বা শিষ্যা ভুজিষ্যা বান্ধবা স্ত্রীয় সত্যং বদামিতে পার্থ কিং গোপ মে ভবন্তু ন হে পার্থ আমি সত্য করে বলছি গোপীরা আমার কি নয় তারা আমার সহায় আমার গুরু আমার শিষ্যা আমার বন্ধু ভারজা, আমার মর্যাদা আমার আমার সেবা শ্রদ্ধা আমার সেই গোপীরাই জানে আর কেউ নয় আর তাই তো শ্রীকৃষ্ণের প্রতি গোপীদের নির্মল উজ্জ্বল শুদ্ধ বিকশিত নিষ্কাম প্রেম দর্শন করে শিহরিত আপ্লুত স্তম্ভিত উদ্ধব মহারাজ বৃন্দাবন হতে প্রত্যাবর্তনকালে কালে করজোড়ে মিনতি করে বললেন বন্দী নন্দ্রী নামী কথোদ্গীত পুনা ভুবনত্রয় এমন উচ্চতর স্থানে ব্রজগোপীদের প্রেমকে তিনি দর্শন করেছিলেন যে চরণ বন্দনার যজ্ঞ তিনি নিজেকে মনে করেননি অপিতু চরণ ধুলি বন্ধনা করেছেন অন্যদিকে গোপীদের উপস্থিতির কারণে গোপী প্রেমামৃতে বলা হয়েছে ত্রৈলোক্যে পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবনং পুরী তত্রাপি গোপিকা ধন্যা যত্র রাধা ভিদা মম স্বর্গমর্ত পাতাল এই ত্রিলোকের মধ্যে পৃথিবী ধন্য কারণ সেখানে বৃন্দাবন পুরী আছে বৃন্দাবন ধন্য কারণ বৃন্দাবনে ব্রজ গোপীরা আছেন আর গোপীরা ধন্য কারণ আছেন আমার রাধা আসুন আজ আমরা সেই গোপীদের কথা বিস্তারিত জানব জানব তাদের প্রকারভেদ তাদের কার্য তাদের সেবা এবং তাদের বৈশিষ্ট্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধিকার প্রতি স্নেহ মমতা এবং প্রেম প্রদর্শনে সখীদেরকে বা গোপীদেরকে মূলত দুই ভাগে ভাগ করা যায় সমস্নেহা সখী এবং অসমস্নেহা সখী প্রথমে আসবো সমস্নেহা সখীদের কথায় যেসব সখী শ্রীকৃষ্ণ এবং নিজের যুথেশ্বরীতে তুল্য প্রমাণক প্রেম ধারণ করেন তারাই সমস্নেহা এরা আবার দুই প্রকার প্রিয় সখী এবং পরমপ্রেষ্ঠ সখী মাধবী চন্দ্রিকা কুরঙ্গাক্ষী প্রমুখ হলেন প্রিয় সখী পক্ষান্তরে ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা প্রমুখ হলেন পরমপৃষ্ঠ সখী এরা সবাই রাধা ও কৃষ্ণের প্রতি সমান স্নেহ মমতা এবং প্রেম ধারণ করলেও আমরা রাধারি মূলত এই মনোভাব পোষণ করেন এরপরে আসি অসম স্নেহা সখীদের কথায় সপক্ষের সখীগণের জুতশ্বরী অপেক্ষা শ্রীকৃষ্ণে এবং শ্রীকৃষ্ণ অপেক্ষা বেশি স্নেহ তাদেরকে অসম স্নেহা সখী বলা হয় এই সখীরা আবার দুই ধরনের হরি স্নেহাধিকা এবং সখী স্নেহাধিকা প্রথমে আসব হরি স্নেহাধিকা সখীদের কথায় এই সখীরা শ্রীকৃষ্ণের প্রতি বেশি স্নেহ মায়া মমতা এবং প্রেম প্রদর্শন করেন আমি কৃষ্ণেরই এই মনোভাব মূলত লক্ষ্য করা যায় যেমন ধনিষ্ঠা বৃন্দা কুন্দলতা কুসুমিকা প্রমুখ এবার আসি সখী স্নেহাদিকা গোপীদের কথায় যেসব সখী শ্রীকৃষ্ণ থেকে কিছুটা বেশি স্নেহ মায়া মমতা ও প্রেম যুথেশ্বরীর প্রতি প্রদর্শন করেন তাদেরকে সখী স্নেহাধিকা বলা হয় এক কথায় কৃষ্ণ অপেক্ষাও শ্রী রাধা রানীতে যারা বেশি স্নেহ প্রদর্শন করেন তারাই হলেন সখী স্নেহাধিকা মূলত প্রাণসখী এবং নিত্য সখিরাই এই শ্রেণীর যেমন বাসন্তী লাশিকা প্রমুখ হলেন প্রাণসখী আবার কস্তুরি মনিমঞ্জরী প্রমুখ হলেন নিত্য সখী শ্রী রাধার সর্বোত্তম যুথে যেসব সুন্দরী রয়েছেন তারা সবাই নিখিল গুণ সমন্বিত এবং বৃহস্পতি মাধবকেও সর্বদা আকর্ষণ করে থাকেন এরা পঞ্চবিধ, প্রিয় নর্মসখী সখী নিত্য নিত্যসখী প্রাণসখী এবং পরমপ্রেষ্ঠ সখী সবার প্রথমে আসব প্রিয় নর্মসখীর কথায় যিনি ছায়ান্নায় নায়িকার অর্থাৎ রাধার সতত অনুসরণ করেন তিনি প্রিয় নর্মসখী নায়িকা যার কাছে নিঃসংকোচে স্বপ্রিয়তমের সাথে করতে পারেন এবং যিনি নায়িকার অর্থাৎ রাধার অভিন্ন মূর্তি তাকে প্রিয় নর্মসখী বলা হয় এই প্রিয় নর্মসখীদের মধ্যে চন্দ্রলতিকা কুরঙ্গাক্ষী সুমদ্ধা মদনালসা কমলা মাধুরী মঞ্জুকেশি সুন্দরী মাধবী মালতী কামলতা শশিকলা মণিকুণ্ডলা মণ্ডলী মধুরেক্ষণা মাধুরী এবং শ্যামলা বিশেষভাবে উল্লেখযোগ্য এরপর আসি সখীদের কথায় শ্রীকৃষ্ণে যেসব সখী বেশি স্নেহ সম্পন্না তারা সখী পর্যায়ে ভুক্ত এরা হলেন যথাক্রমে কলকণ্ঠী কলাবতী কস্তুরিকা নান্দিমুখী কাঞ্চনলতা চন্দ্রা তুঙ্গনর্মা ধনিষ্ঠা পালি পিণ্ডকেলি পুণ্ডরিকা বিন্দুমতি মধুপ্রিয়া মন্দারাক্ষী মাধ্য রসবতী বিজয়া বিতণ্ডিতা বিন্ধা সারদা সারি শ্রীমতী বিদ্যা সাধিকা এবং সুদণ্ডিকা এছাড়াও এই সখী মধ্যে আছেন দিধিমুখী সুমধ্যা, কুসুমিকা এবং কুন্দলতা এবার আসব নিত্য সখীদের কথায় নৃত্যসখীরা হলেন যথাক্রমে কস্তুরি মঞ্জরী। মণিমঞ্জরী মদিরা রত্নলেখা রসমঞ্জরী রাগমঞ্জরী রূপমঞ্জরী লবঙ্গমঞ্জরী বিলাসমঞ্জরী এবং সিন্দুরা এবার আসি প্রাণসখীর কথায় যেসব সখী শ্রী রাধার মতো প্রায় সমান রূপবতী এবং নিত্য সখীদের মধ্যে যারা প্রধানা তারাই হলেন প্রাণসখী এরা হলেন যথাক্রমে কলভাসিনী কাদম্বরী কেলিকন্দরী চন্দ্ররেখা শশীমুখী মুখী বাসন্তী লশিকা মণিমতি কর্প সখীদের কথায় শ্রী শ্রী রাধা মাধবের প্রিয় সখীদের মধ্যে যারা প্রধানা। আ তাদেরকে পরমপ্রেষ্ঠ সখী বলা হয় এরা হলেন যথাক্রমে ললিতা বিশাখা তুঙ্গবিদ্যা চম্পকলতা চিত্রা ইন্দুরেখা রঙ্গদেবী প্রমুখ অষ্টসখী এরা হলেন পরমপ্রেষ্ঠ সখী শুধু শ্রোতা মন্ডলী এবার আমরা জানবো এই সখীদের ক্রিয়া বা কার্য কি ছিল শ্রীল রূপ গোস্বামী তার উজ্জ্বল নীলমণি গ্রন্থে সখীরা নিম্নোক্ত কার্য করেন বলে উল্লেখ করেছেন কৃষ্ণ এবং রাধার একের প্রতি অন্যের প্রেম গুণাদির উচ্চ কীর্তন করা দুই কৃষ্ণ এবং রাধার পারস্পরিক আসক্তি বাড়ানো তিন উভয়ের অভিসার করানো চার মাধবের অর্থাৎ কৃষ্ণের হস্তে সখী সমর্পণ করা পাঁচ পরিহাস করা যে কোনো বিষয়ে আশ্বাস প্রদান করা সাত রাধা মাধবের বেশভূষা রচনা করা আট পরস্পরের মনোভাব প্রকাশে দক্ষতা প্রদর্শন করা নয় রাধার দোষ গোপন করা দশ যথাসময়ে রাধা ও মাধবের মিলন সম্পাদন করা এগারো রাধা মাধবকে গুরুত্বপূর্ণ সংবাদ পাঠানো চোদ্দ প্রিয় সখীর অর্থাৎ রাধার প্রাণ রক্ষার জন্য সযত্ন প্রয়াস পনেরো রাধা মাধবের জন্য পত্তাদির বঞ্চনা করা এবং ষোলো পরস্পরকে শিক্ষাদান করা। এছাড়াও বিপক্ষের সখীগণের এবং গুরুজনের চেষ্টাদি এবং পরস্পরের কৃত সংকেত আদির জ্ঞান বিজ্ঞাপন ও বিপক্ষের সখীদের সাথে বাকযুদ্ধ প্রিয় সখীরা করে থাকেন এবার আমরা জানব কৃষ্ণপ্রেমা সখীদের বৈশিষ্ট্য কি শ্রীরূপ গোস্বামী তার উজ্জ্বল নীলমণি গ্রন্থে বলেছেন ব্রজগোপীদের মধ্যে চন্দ্রাবলী এবং রাধিকা শ্রেষ্ঠা আবার এই দুইজনের মধ্যে শ্রীমতী রাধিকা শ্রেষ্ঠা তার তুল্য গুণ এবং রূপ আর কোন গোপিকার নেই রাধা রানী হলেন কৃষ্ণের প্রেম কল্পতরূপ আর সখিরা হলেন তার পল্লব পুষ্প পাতা তাই তো চৈতন্য চৈতাম্বরীতে আমরা দেখতে পাই কৃষ্ণ লাগি আর সব পরিত্যাগ কৃষ্ণসুখ হেতু করে শুদ্ধ অনুরাগ দ্বিতীয়ত গোপীরা বা সুখীরা রাসলীলার পূর্বে বিভিন্ন ভাবে নিজেদের সজ্জিত করেন কিন্তু তা নিজের প্রীতির জন্য নয় কৃষ্ণ এই সাজসজ্জা দেখে প্রীত হবেন এই হলো তাদের লক্ষ্য কারণ কৃষ্ণের সুখ বাড়লেই তাদেরও সুখ বাড়ে তবে যে দেখিয়ে গোপীর নিজ দেহে প্রীত সেহেতু কৃষ্ণের লাগি জানিও নিশ্চিত এই দেহ দর্শন স্পর্শে কৃষ্ণ সন্তোষণ এই লাগি করে অঙ্গের মার্জন ভূষণ চৈতন্য চৈতামৃতের আদি লীলার চতুর্থ পরিচ্ছদে আমরা দেখতে পেলাম অন্যদিকে লঘু ভাগবতামৃতে আছে শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে বলেছেন নিজাঙ্গ মোপি গোপ্পা মামতি সমুপা সাতে তাভ্য পার্থ নম প্রেম ভাজন অর্থাৎ যেসব গোপী তাদের নিজ নিজ দেহ আমার ভোগ্য বলে তাতে বহু যত্ন প্রকাশ করে এ পার্থ সেই গোপীগণ অপেক্ষা আমার প্রেম ভজন আর কেউ নেই তৃতীয়ত গোপীরা অর্থাৎ সখীরা ছিলেন নিত্য সিদ্ধা তারা মনে মনে ভাবেন তাদের দর্শন পেলেই কৃষ্ণ সুখ পান এই সুখেই গোপীর সুখ নিজেরা সরাসরি কৃষ্ণের সাথে সম্ভব রসে লালায়িত হন না গোপীগণ জবে করে কৃষ্ণ দর্শন সুখ বাঞ্চা নাহি সুখ হয় কোটিগুণ গোপিকা দর্শনে কৃষ্ণের যে আনন্দ হয় তাহা হতে কোটি গুণ গোপী আশ্বাদয় এই হলো এক কথায় নির্গুণ ভক্তিযোগের লক্ষণ অপ্রাকৃত সেবা ছাড়া গোপী বা সখীদের আর কিছু প্রার্থনীয় নেই গোপী বা সখী প্রেম হলো স্বাভাবিক কামগন্ধহীন নির্মল ও শুদ্ধ চতুর্থত সখীরা বা গোপীরা হলেন কৃষ্ণের প্রিয় শিষ্য সখী এবং দাসী তারা এক এক সময় এক এক ভাবে কৃষ্ণের সেবায় নিয়োজিত কৃষ্ণের সহায় গুরু বান্ধব প্রেয়সী গোপিকা হয়েন কৃষ্ণের প্রিয়া শিষ্যা সখী দাসী গোপিকা দর্শনে কৃষ্ণের যে আনন্দ হয় তাহা হতে কোটি গুণ গোপী আস্বাদয় গোপিকা জানেন কৃষ্ণের মনের বাঞ্ছিত প্রেম সেবা পরিপাটি ইষ্ট সমাহিত পঞ্চমত রাধার সাথেই কৃষ্ণ অপ্রাকৃত আস্বাদন করেন আর সখীরা তাদের রসের উল্লাস বৃদ্ধির জন্য সব ধরনের উপকরণ দ্বারা সহযোগিতা করেন রাধা যখন যেভাবে ভাবিত হয়ে কৃষ্ণের সেবায় নিয়োজিত হন সেই সেই ভাবের উপকরণ তখন যোগান দিতে সখীরা পণ্য করেন না কারণ রাধা কৃষ্ণের সুখেই তারা সুখী রাধাসহ ক্রীড়া রস বৃদ্ধির কারণ আর সব গোপীগণ রস উপকরণ কৃষ্ণের বল্লভা রাধা কৃষ্ণ প্রাণধন তাহাবিনু সুখ হেতু নহে গোপীগণ সুধি ভক্তমণ্ডলী আজ আমরা গোপীদের সম্বন্ধে বিস্তারিত জানলাম আগামী পর্বে রাধা গোবিন্দের লীলায় যে অষ্টপ্রধান সখী তাদের প্রত্যেকের সম্বন্ধে বিস্তারিতভাবে জানব আজ এই পর্যন্ত সবাই মিলে বলুন রাধা রাধা